ক্লাস নাইনের সকল ছাত্রছাত্রী বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে মডেল অ্যাক্টিভিটির আজকের সর্বশেষ পার্ট অর্থাৎ পার্ট এইটের ইতিহাস বিষয়টি নিয়ে আলোচনা এখানে তোমাদের মোট পঞ্চাশ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে তোমরা বিস্তারিতভাবে পেয়ে যাবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রথমেই এক নম্বরে তোমাদের বলা হয়েছে ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও তো প্রথমে আছে ইয়ং ইতালি এটা হবে ক্ষয়েট্টা জোসেফ ম্যাথসেনি সেফটি ল্যাম্প এটা হবে ঘয়েট্টা অর্থাৎ হামফ্রে ডেভি ইউটোপীয় সমাজতন্ত্র এটা হবে কয়েট্টা অর্থাৎ সা সিমো সবশেষে আছে রক্ত ও লৌহনীতি এটা হবে অপশান গয়েট্টা অর্থাৎ বিসমার্ক তো যেভাবে আমি এখানে করে দিয়েছি ঠিক সেইভাবে তোমরা তোমাদের খাতায় উত্তরগুলো লিখে নেবে দুই নম্বরে বলা হয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো প্রথমে আছে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এটা হবে সত্য শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসাবে পরিচিতি পায় এটাও হবে সত্য হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র এটা হবে মিথ্যা অ্যাড্রিয়ানোপোলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে এটা হবে সত্য এরপর তিন নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সঠিক উত্তর হবে ষোড়শ লুই কাদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন উত্তর হবে ভল তেয়ার ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন এক্ষেত্রে উত্তর হবে অ্যাডাম স্মিথ আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল উত্তর হবে রাশিয়ায় এরপর চার নম্বরে বলা হয়েছে দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন উত্তর হবে ফরাসি শাসন ব্যবস্থায় এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেনডেন্ট নামে পরিচিত ছিলেন এরা ছিলেন অভিজাত শ্রেণীর মানুষ এরা সাধারণ মানুষের ওপর শোষণ ও অত্যাচার করতেন পরের প্রশ্ন লিজিয়ন অব অনার কি। নেপোলিয়নের সামাজিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দিক হল লিজিয়ন অব অনার এটি হলো এক বিশেষ প্রকার সম্মান বা উপাধি রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার হিসাবে নেপোলিয়ন এটি প্রদানের কথা ঘোষণা করেছিলেন পরের প্রশ্ন অর্ডারস ইন কাউন্সিল কী আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে নেপোলিয়নের জারি করা বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে অর্ডারস ইন কাউন্সিল ঘোষণা করে এতে বলা হয় ফ্রান্স ও তার মিত্র দেশের বন্দরে কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না এই নির্দেশ না মানলে ইংল্যান্ড ওই জাহাজ ও মালপত্র বাজেয়া করবে যদি একান্তই যেতে হয় তবে ইংল্যান্ডের কোনো বন্দরে এসে অনুমতি নিতে হবে এরপর চার দশমিক চারের প্রশ্নে রয়েছে রিসর্চিমেন্টো কি রিসার্চিমেন্টও কথার অর্থ নবজাগরণ বৈদেশিক শাসন ও শোষণে অতিষ্ঠ ইতালিবাসী এক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন এর লক্ষ্য ছিল বিদেশি শাসন থেকে মুক্তি এবং সংস্কারমুক্ত শাসন ব্যবস্থা প্রবর্তন এর ফলে যে আলোড়ন সৃষ্টি হয় তা ইতালির ইতিহাসে রিসর্চিমেন্টো নামে পরিচিত পরের প্রশ্ন ঘেটো কাকে বলা হতো ঘেটো হলো ইউরোপের বিভিন্ন শহরের এক প্রকার বস্তি এলাকা যেখানে দরিদ্র সংখ্যালঘু শ্রেণির মানুষ বসবাস করে ইতালির ভ্যানিজ শহরকে কেন্দ্র করে ঘেঁটো কথাটির প্রথম উদ্ভব হয় এরপর পাঁচে বলা হয়েছে সাত বা আটটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে কাকে মুক্তিদাতা যার বলা হয় এবং কেন উত্তরটা হবে ভূমিদাস প্রথা ছিল রাশিয়ার একটি প্রাচীন প্রথা এবং রাশিয়ার সামাজিক ও অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি তারা মালিকদের দ্বারা বিভিন্নভাবে শোষিত ও নিপীড়িত হতো রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশ ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করে রাশিয়া থেকে ভূমিদাস প্রথার অবসান ঘটান এছাড়াও ভূমিদাসদের পরবর্তী জীবনের জন্য তিনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিলেন মুক্ত ভূমিদাসদের ওপর তার মালিকের আর কোনো অধিকার থাকবে না তারা রাশিয়ায় স্বাধীন নাগরিকের মতো জীবনযাপন করতে পারবে ভূমিদাসরা পূর্বে যে জমি চাষ করত এখন থেকে তারা ওই জমির অর্ধেক লাভ করবে জমির মালিককে অর্ধেক জমির ক্ষতিপূরণ সরকার দিয়ে দেবে মুক্ত ভূমিদাসদের ঊনপঞ্চাশ বছর ধরে কিস্তিতে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট হার সুদে প্রাপ্য জমির অর্থ শোধ করার সুযোগ দেওয়া হয় এভাবেই ভূমিদাস প্রথার অবসান ঘটিয়ে রাশিয়ার ভূমিদাসদের মুক্ত করার জন্য যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় এরপর আছে টিকা লেখো কোট নেপোলিয়ন নেপোলিয়নের সংস্কারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য হল কোট নেপোলিয়ন বা আইনবিধি প্রবর্তন দু হাজার দুশো বিধি নিয়ে গঠিত এই আইন তিন ভাগে বিভক্ত ছিল দেওয়ানি আইন ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন এই আইন অনুসারে আইনের দৃষ্টিতে সমাজের সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে সকল সম্প্রদায় নিয়োগের ব্যবস্থা করা হয় ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত হয় বিচারক্ষেত্রে ক্ষেত্রে জুড়ি ব্যবস্থার প্রবর্তন করা হয় এভাবেই কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের আদর্শগুলিকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন এই আইন কেবল ফ্রান্সেই নয় ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে স্বীকৃতি পেয়েছিল এছাড়া কোড নেপোলিয়ন প্রবর্তন ফ্রান্সের সকল বুর্জুয়া শ্রেণী এবং কৃষকসহ অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল ক্রমে তা ফরাসি বিপ্লবের বাইবেলে পরিণত হয় পরের প্রশ্ন হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল জার্মানিতে প্রতিষ্ঠিত ভাইমার প্রজাতন্ত্র বা প্রজাতান্ত্রিক সরকারের অবসান ঘটলে হিটলারের হাত ধরে নাৎসি দল জার্মানির ক্ষমতা দখল করে জার্মানিতে হিটলার ও নাৎসি দলের ক্ষমতা লাভের পিছনে একাধিক কারণ ছিল প্রথম পয়েন্ট হচ্ছে ভারসাই সন্ধি প্রথম বিশ্বযুদ্ধের শেষে মিত্রপক্ষ জার্মানিকে ভারসাই সন্ধি দ্বারা ছশো কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে এবং সামরিক শক্তি হ্রাস করতে বাধ্য করেছিল কিন্তু জার্মানির পক্ষে তা মেনে নেওয়া সম্ভব ছিল না হিটলার ভারসাই সন্ধি লঙ্ঘনের প্রতিশ্রুতি দিয়ে জার্মান জাতির সমর্থন লাভ করেছিলেন আর্থিক সংকট প্রজাতান্ত্রিক সরকারের আমলে জার্মানিতে আর্থিক সংকট তীব্র আকার ধারণ করে ভারসাই সন্ধির বিপুল ক্ষতিপূরণের বোঝা দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব বিশ্বব্যাপী মহামন্দা প্রভৃতি জার্মানিকে বিধ্বস্ত করে এই অবস্থায় হিটলার দেশবাসীকে প্রতিশ্রুতি দেন যে তিনি ক্ষমতায় এলে দেশের অর্থনীতিকে মজবুত করবেন এবং বেকার সমস্যার সমাধান করবেন কমিউনিস্ট বিরোধিতা জার্মানিতে কমিউনিস্টরা শ্রমিক আন্দোলনের মাধ্যমে বিভিন্ন কারখানাগুলিতে ধর্মঘট শুরু করে ফলে শিল্পপতিসহ সাধারণ জনগণ ভীত হয়ে পড়ে এই অবস্থায় হিটলারের নাৎসি দল কমিউনিস্ট বিরোধিতা করলে শিল্পপতিরা এই দলকে সমর্থন জানায় নাৎসি দলের কর্মসূচি ভারসাই সন্ধি বাতিল হারানো উপনিবেশ পুনরুদ্ধার বিশ্বে জার্মানির মর্যাদা প্রতিষ্ঠা ইহুদি বিদারণ প্রভৃতি কর্মসূচিগুলো জার্মান জাতির মনে আশার সঞ্চার করে ফলে দলে দলে শিক্ষিত যুবকেরা এই দলকে সমর্থন জানিয়ে এতে যোগদান করেন সুযোগ্য নেতৃত্ব হিটলারের সাংগঠনিক শক্তি সুযোগ্য নেতৃত্ব ও জনসমর্থন লাভ জার্মানিতে হিটলারের নাৎসি দলের উত্থানে সহায়ক হয়েছিল এই সকল কারণে জার্মানিতে নাৎসি দল জনপ্রিয় হয়ে ওঠে এবং এই দলের নেতা অ্যাডলফ হিটলার জার্মানির চ্যালেঞ্জার পদ লাভ করেন এরপর ছয়ের প্রশ্নে বলা হয়েছে সাত বা আটটি বাক্যে উত্তর দাও জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো উত্তরটা দেখে নাও আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে অটোভন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হলে জার্মানির ঐক্য আন্দোলনের এক নতুন অধ্যায়ের সূচনা হয় রক্ষণশীল রাজতন্ত্রের সমর্থক বিসমার্ক বুঝেছিলেন জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে কোনো আন্দোলন দ্বারা হবে না এর জন্য প্রয়োজন যুদ্ধ তিনি তিনটি যুদ্ধের দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন প্রথম যুদ্ধ হচ্ছে প্রাশিয়া ডেনমার্ক যুদ্ধ স্লেজুইক ও হলস্টিন প্রদেশ জার্মানির রাজ্য সীমার অন্তর্ভুক্ত হলেও আইনত ডেনমার্কের অধীনে ছিল বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পরাজিত ডেনমার্ক ভিয়েনা চুক্তির দ্বারা দুটি প্রদেশের ওপর সব দাবি ত্যাগ করে এরপর গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাশিয়া স্লেজুইক ও অস্ট্রিয়া হলস্টিন প্রদেশ লাভ করে এরপর হলো অস্ট্রিয়া প্রাশিয়া যুদ্ধ গ্যাস্টিনের চুক্তি ভঙ্গ করার অজুহাতে বিসমার্ক আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন স্যাডোয়ার যুদ্ধে অস্ট্রিয়া চূড়ান্তভাবে পরাজিত হয় পরাজিত অস্ট্রিয়া প্রাশিয়ার সঙ্গে প্রাগের সন্ধি স্বাক্ষর করে জার্মানি ত্যাগ করে প্রাশিয়া জার্মানির নেতৃত্ব লাভ করে এর পরের যুদ্ধটা হচ্ছে প্রাশিয়া ফ্রান্স যুদ্ধ ফ্রান্সের অধীনে আলসাস এবং লোরেন প্রদেশ জার্মানির সঙ্গে যুক্ত না হওয়া পর্যন্ত জার্মানির ঐক্য অসম্পূর্ণ ছিল অবশেষে এমস টেলিগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে ফ্রান্স পরাজিত হলে ফ্রাঙ্কফোর্টের সন্ধি দ্বারা আলসাস ও লোরেন প্রদেশ দুটি ফ্রান্স জার্মানিকে ছেড়ে দেয় উত্তর ও দক্ষিণ জার্মানি প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয় এভাবেই রক্ত ও লৌহনীতি প্রয়োগ দ্বারা জার্মানির ঐক্যকরণ সম্পূর্ণ হয় তাহলে ইতিহাসের পার্ট এর সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে পেয়ে গেলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এই ধরনের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো